মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। নতুন বছরের শুরুতেই ফের দুয়ারে সরকার শিবির শুরু হতে চলেছে, দিনক্ষণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে আমরা বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। আগামী বছরের শুরুতেই ফের দুয়ারে সরকার শিবির চালু করতে চলেছে রাজ্য সরকার, তবে এবারে শিবিরটি হবে দু দফায়। প্রথম পর্বে দুয়ারে সরকার চলবে পয়লা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ টানা 10টা দিন, এবং দ্বিতীয় পর্বের এই ক্যাম্প চলবে 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত। উত্তর দিনাজপুরের করণঝড়েই ছিল প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি সুবিধা রাজ্যের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার, সেই লক্ষ্যেই কাজ করছে তার প্রশাসন, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। তবে সমগ্র প্রকল্পের পাশাপাশি এবার শিল্পীদের জন্যও নতুন কার্ড আনার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নতুন কার্ড আনা হবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আলাদা করে ক্যাম্প করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।